আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি, আমরা কিন্তু এয়ারটেল সিমে মিনিট প্যাক কিনে থাকি। তো তারপরে আমরা কিভাবে আমরা দেখা গেছে মিনিট চেক করব যে আমরা কত মিনিট রয়েছে, আমরা কত মিনিট খরচ করেছি, ঠিক আছে, কত মিনিট রয়েছে সেটা কিন্তু আমরা চেক করতে পারি না অনেকে, আমরা কোড জানি না, ঠিক আছে। আমি আজকে দুই তিন ধরনের দেখিয়ে দিব আমরা কিভাবে চেক করতে পারি, একভাবে না হলে আরেকভাবে আপনি সফল হবেন চেক করার মাধ্যমে, ঠিক আছে। আমরা প্রথমে অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। অ্যাপস যদি আপনার থাকে তো সহজে কিন্তু আপনি এখান থেকে নাম্বারটা দিয়ে লগ ইন করে আপনি দেখতে পারেন সব কিছু। এখানে দেখাটাই কিন্তু সবচেয়ে নিরাপদ, ঠিক আছে। দেখুন আমার এখানে এই যে বয়স দেখাচ্ছে 388 দেখতে পাচ্ছেন এবং সব কিছু এখানে দেখতে পাবেন আপনি, ঠিক আছে। এবার আমি ডায়াল করে দেখিয়ে দেবো দুই তিন ধরনের, এখানে কিন্তু দেখা যায় দুই তিনভাবে, ঠিক আছে। তো এখানে আমরা ডায়াল করব, প্রথমে *778*0# এখানে ডায়াল করে দেব। দেখুন এখানে ডায়াল করলে কিন্তু আপনি যদি দুইভাবে কিনে দেখেন, দুই মেয়াদে, দেখুন এখানে দেখাচ্ছে আমার কত টোটাল মাত্র 98, ঠিক আছে, মাত্র 98 মিনিট। কিন্তু আমার এখানে কিন্তু 98 মিনিট না, আমি দেখাচ্ছি আরও কিন্তু অনেক রয়েছে, ঠিক আছে। এখানে আগের মেয়াদেরটা দেখাচ্ছে, আমার পরবর্তী যে আমি প্যাকগুলো কিনেছি সেটা কিন্তু দেখায় না। তো আমি আরেকটা নাম্বার ডায়াল করি, *778*29#, এটা ডায়াল করে দেবো। দেখুন *77*29#, ঠিক আছে। তো এখানে আমরা ডায়াল করে দেবো এয়ারটেল সিমে। দেখুন ডায়াল করে দেওয়ার পর এখানে কি আসে, এখানে দেখতে পাচ্ছেন কত মিনিট টোটালে দেখতে পাচ্ছেন 290, ঠিক আছে। এখানে দেখুন আগেরটা কি দেখেছেন এখান কি, ঠিক আছে। তো আমরা সবসময় এইটা ডায়াল করবো আমি আবার দেখে *778*29#, ঠিক আছে, হ্যাশ, এটা ডায়াল করে আমরা সবসময় দেখে নেব। সবসময় আমরা কিন্তু অ্যাপস থেকে দেখার চেষ্টা করবো, কারণ সেখানে রিয়েল দেখায় সব কিছু, ঠিক আছে। সব কিছু একবার 100% আপনারা সেখানে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব।